সো হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা কথা বলবো যে কীভাবে গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিবে। তো অনেকেই আছে যে গ্রামীণ সিমে কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় তা জানে না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা যদি তোমাদের গ্রামীণ সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চাও তাহলে তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে ডায়াল অপশনটি রয়েছে, তো তোমরা ডায়াল অপশনে চলে আসবে। তো চলে আসার পর এখানে লিখে দিবে *101*#, লিখে তোমাদের যে গ্রামীণ সিমটি রয়েছে তো তোমরা গ্রামীণ সিমটি দিয়ে কল অপশনে ক্লিক করে দিবে। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে দেখতেই পাচ্ছ, থ্যাংক ইউ ফর ইউর ইমার্জেন্সি ব্যালেন্স রিকোয়েস্ট, ইউ উইল গেট অ্যান SMS। তো এইবার বন্ধুরা এখানে যে দেখতেই পাচ্ছ এখানে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ভয়েস কল এবং SMS করার জন্য 25 টাকা পেয়েছেন, এখানে লেখা দেখতেই পাচ্ছ তোমরা ব্যালেন্স পেয়েছেন। তারপর ব্যবহৃত অ্যামাউন্ট পরবর্তী রিচার্জে সমন্বয় করা হবে। ব্যালেন্স জানতে তোমরা যদি ব্যালেন্স জানতে চাও তাহলে এখানে *121*#, লিখে ডায়াল অপশনে ক্লিক করে দিলে তাহলে তোমাদের যে এই 25 টাকার ব্যালেন্স দেখতে পেয়ে যাবে। তো এখানে আরও একটি ভালো দিক হচ্ছে যে এখানে কোনো চার্জ নিতে আসে না, তারা 25 টাকা ব্যালেন্স দিয়েছে, ইমার্জেন্সি ব্যালেন্স দিছে কিন্তু কোনো চার্জ নিতে আসে না। কিন্তু এই যে রবি অথবা এয়ারটেল এই দুটো সিমে আর কি যদি তোমরা এই যে ইমার্জেন্সি ব্যালেন্স নাও তাহলে কি 2 টাকা কত পয়সা আর কি এই যে চার্জ নিয়ে আনে, এইটা খুব খারাপ দিক। তো এইটা এই দিক থেকে গ্রামীণ অনেক ভালো আছে। তো তোমরা চাইলে আর কি তোমাদের যে গ্রামীণ সিমে এইভাবে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবে। তো সর্বোচ্চ এখান থেকে তোমরা বোধহয় 100 টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবে। তো এই ছিল মুদ্রা আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।